সন্ধ্যা বঙ্গাই বাংলার গুরু কিরণ দত্ত, বাংলার ছেলেগুলোকে শেষ করে দিস না, ছেলে মেয়েগুলোর মাথা খেয়ে নিচ্ছিস তুই। এত বাজে বাজে কথা ইউজ করিস ভিডিওতে, মাথা খেয়ে নিচ্ছিস। গল্পটা আজকের নয়, আজ থেকে প্রায় 150 বছর আগে, যখন আমি নদীর পাড়ে জলের ধারে হাগদে বসে কবিতা লিখতে পছন্দ করতাম। হ্যাঁ, ঠিক সেই সময় আমার এই মামনির সঙ্গে দেখা হয়, আর একে দেখা মাত্রই আমি একটা কবিতা লিখে ফেলি, যেটা ছিল, প্রথম যখন দেখেছিলাম বলবো ভেবেছিলাম তখনই, বলবো বলবো করেও তোমায় বলতে আমি পারিনি, যতই তুমি টিকটক করো স্টাইল মারো যেমনই, আলতো করে ডাকবো তোমায় টিকটকের মামুনি। আর এটা শোনার পর থেকে এই মেয়েটা আমাকে রনে বনে জনে জঙ্গলে যেখানেই দেখতে পায় একটা করে ছোট 1 টাকার কয়েন ছুঁড়ে মারে, আর আমি সেখান থেকে ছুটতে পালিয়ে আসি। So, hello guys, welcome to my channel, welcome to my another video. তোমরা কি কোনদিন এরকম শুনেছো, পাখির ডিম থেকে বুনিপের বাচ্চা বেরিয়ে এসেছে? তোমরা কি কোনদিন এরকম শুনেছো, একটা মশার রক্ত আরেকটা মশা চুষে খেয়েছে? যদি এর উত্তর না হয় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই, কারণ আজকের ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলবো সেই টিকটকের মামুনি বাঙালি বড় বড় রোস্টারদেরই রোস্ট করে দিয়ে চলে গেছে। নিজেকে ছেলে মনে করতো, আর তুমি বলার পর থেকে হয়তো এখন নিজেকে ছেলেই মনে করবে। তোর উপর আমার করুণা হাসন, তোর উপর আমার করুণা হয়। ওরে আমার করুণা মহিমা, করুণা পরে মারিও, তুমি এখন যাও, যে এটা পড়ে এসো যে ভূপৃষ্ঠে কত ভাগ জল আর কত ভাগ স্থল আছে, পরের ভিডিওতে মুখস্থ ধরবো। আলু পটল খেয়ে ভিডিও করলো তো তাতেও প্রবলেম, ভাই সে নিজে খাচ্ছে আর ভিডিও করছে, সে খাক ভিডিও করুক যা খুশি করুক, তোর প্রবলেমটা কোথায়? ঠিকই তো, বঙ্গায় তোমার প্রবলেমটা কোথায় বলতে পারো? সবসময় নিজের দিকে প্রবলেম না, আই মিন পায়ের কাছে অনেক লোম ঝোপঝাড় আছে বলে ওখানেই সমস্যা না? কিরণ দত্ত, তুই তো পুরো গাঁজাকে ভিডিও করিস রে, তোর চোখ দেখলেই বোঝা যায়, চার চক্ষু একটার পিছনে আবার কুকুরগুলো তো আসে। কুকুর নিয়ে বঙ্গায় ভিডিও বানায়? কবে থেকে কিরণ দা, কবে থেকে এসব করছো, কুকুর নিয়ে ভিডিও বানাচ্ছো? বাই দ্য ওয়ে, মামনি কুকুরগুলোর নাম কি গো? বিশ্বজিৎ সরকার, রাহুল দে, বকাচন্দ্র, কুকুর পাকামি, প্রকাশ। না মামনি না, আমার মনে হচ্ছে তোমার চোখে কিছু সমস্যা আছে বা চোখে কিছু পড়ে গেছে, তাই জন্য তুমি বাংলার বড় বড় ইউটিউবারদের সব কুকুর দেখছো। যাই হোক, বঙ্গায়ের ভাষায় এই রোগকে বলা হয় ঢেমন চুকুলু কুকুর। জলাতঙ্ক রোগ হলে যেমন রোগী জল দেখলেই দেখে যায়, ঢেমন চুকুলু কুকুর হলেই তেমন রোগী, বাংলা ইউটিউবারদের দেখলেই খোঁচে লাল হয়ে যায়। বাংলা ইউটিউব চ্যানেল খুলেছিস, রোস্টিং চ্যানেল, চ্যানেলের নাম বোকাচন্দ্র, আর তুই রোস্ট করিস, তোর নাম রাহুল দে। নিজেকে কি ভাবিস বলতে পারবি? দেখতে তো সরু ওই, আর তারপর হচ্ছে লেডিসের মতো গলা, একটা লেডিসের পার্ট সুন্দর করিস, ছেলের পার্ট করিস, মানে ভিডিওটা মাতিয়ে দিস। নিজেকে কেমন লাগে একবারও তাকিয়ে দেখেছিস কোনোদিনও? একদম ঠিক বলেছো মামনি, রাহুলটা না বড্ড দুষ্টু হয়েছে, একদম নিজের শরীরের দিকে খেয়াল নেয় না। যাকে পাস তাকে তুলে এনে চাটিস, বঙ্গাইকে তো পুরো ফলো করিস, যা করে ওর ভিডিওতে তুইও সেম সেম করিস, নকল। বাই দ্য ওয়ে, সবই তো শুনলাম, তা মামনি তোমার মধ্যে ট্যালেন্ট কি আছে? ভালোবাসা সর্বনাশায়, এতদিনে বুঝতে পারি ভাষা, তোর এবার নতুন বাসা চাই, যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা 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 খোঁজে নেয় অন্য কোন। প্রেমে ধাক্কা খাওয়ার পর সাধারণত মানুষ বেঁচে থেকে লাভ কি বল এই গানটা করে, কিন্তু এই মেয়েটি টিকটকে এসে তার ক্রাশকে গালাগালি করে যায়, কারণ কিছুদিন আগে এ পোস্ট করেছিল, ঠিক
দেখে না ভিডিওগুলো, তোর কোনো লজ্জা সরম নেই? নির্লজ্জ একটু লজ্জা আর নিজের মধ্যে, একটু ভদ্র হ। ওকে ওকে, অলরাইট অলরাইট, ফ্রম মাই নেক্সট ভিডিও আই উইল আনবো সাম লজ্জা ইন মাই ভিডিওস, এন্ড নাও আই থিঙ্ক আমি ভেরি হ্যাপি, আর তুমি আমার থেকেও ভেরি 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 হ্যাপি। অতটাও জঘন্য হয়ে যাস না যে তোকে একটা মেয়ে হেট করে। চিন্তার কোনো কারণ নেই, এটা আমার জন্য ছিল না। বাই দ্য ওয়ে মামুনি, তুমি নিজের মধ্যে একটু লজ্জা আর ভদ্রতা এই দুটো জিনিস আনো, কারণ তুমি যাদের নামে কথা বলছো আমার মনে হয় তারা সকলেই তোমার থেকে বয়সে বড় ছিল, তাই তাদের তুই না দিয়ে বলে তুমি দিয়ে বললে হতো বেশি ভালো হতো। আকাশ, ওই বল না আমাকে বউ বউ লাগছে। কি করবি আমাকে? উলু দিতেও পারি, শাক বাজাতেও পারি, বল না বিয়ে করবি? রান্নাও করতে পারি, চা করতে পারি। এতদিন পর্যন্ত তোমরা শুধু দেখেছো সিরিয়ালের হিরোরাই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ এগুলো করতে পারে, কিন্তু কোনদিন এটা ভেবে দেখেছিলে কি যে রিয়েল লাইফেও এরকম কিছু দেখতে পাবে? দেখো দেখো আজকে নির্লজ্জ অদম ছেলে মেয়েরা, দেখো তোমরা যেগুলো করতে পারো না চোখের সামনে এই জ্বলন্ত উদাহরণ সেগুলো করে দেখিয়ে দিচ্ছে। ছি, লজ্জা হওয়া উচিত তোমাদের। ছি, তুই ইউটিউব করিস, তোর ইউটিউব চ্যানেলের নাম বং লীলা আর তোর নাম সৌরভ আই থিঙ্ক। তুই কি উল্টো পাল্টা ভিডিও করছিস রে আমাকে নিয়ে? বাজে বাজে ভিডিও করিস না আমাকে নিয়ে, তোদের লজ্জা হওয়া উচিত। আর আমি যেটা বলি সত্যি কথা বলি তো তাই সবার গায়ে লাগে, তা আমাকে নিয়ে এরকম অসভ্য বাজের মতো ভিডিও করিস না, অসভ্য ছেলে। খুব অসভ্য ছেলে হয়েছে এরা, এরা একদম দুষ্টু। তুমি কিছু মনে করো না, আমি আছি তোমার সাথে। বাই দ্য ওয়ে, জল এতদূর গড়িয়ে গেছে মানে আমারও ভাগ্যে নিশ্চয়ই গালাগালি লেখা আছে। তো ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো, যাকে নিয়ে ভিডিওটা বানিয়েছি সে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি, দেখো তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কিছু সমস্যা নেই, তো শুধু মজার জন্য এই ভিডিওটা বানানো, এই ভিডিওটাকে প্লিজ সিরিয়াসলি নেবে না। আর ভিডিওর মধ্যে আমি এমন কোনো বাজে কথা ইউজ করিনি যার জন্য তোমার খারাপ লাগবে, সো প্লিজ যদি তারপরেও খারাপ লাগে ক্ষমা করে দিও, সরি আমি কান ধরছি। বাই দ্য ওয়ে আজকের ভিডিও এই পর্যন্তই, তো তোমাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাও, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে নিচে সাবস্ক্রাইব লেখাটা আছে ওটার উপর ক্লিক করবে, আর পাশে যে বেল আইকনটা আসবে ওটা বাজিয়ে দিয়ে চলে যাবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করি সেটা নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমার কাছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য গুড বাই।